এখন আমরা দেখব হলো টাইমিং ডায়াগ্রাম এবং ভেক্টর ডায়াগ্রাম। হ্যাঁ, আমাদের সার্কিট টুতে সবসময় এই ওয়েভ ডায়াগ্রাম বা টাইমিং ডায়াগ্রাম আঁকতে বলবে এবং ভেক্টর ডায়াগ্রাম তো অবশ্যই আঁকতে হবে। তো আমাদের দেখাচ্ছি, মনে করি আমরা এক নম্বর হচ্ছে যে একটা ইকুয়েশন দেওয়া আছে, ভি ইকুয়াল টু 200 sin ωt। দুই নম্বরটা মনে করি ভি ইকুয়াল টু 200 sin ωt প্লাস, এটা 2ωt মাইনাস 30 ডিগ্রি। একটা তিন নম্বরটা মনে করি ভি ইকুয়াল টু 200 sin ωt প্লাস 30 ডিগ্রি। তো এই তিনটা ইকুয়েশনের আমরা আলাদা আলাদা টাইমিং ডায়াগ্রাম এবং ভেক্টর ডায়াগ্রামগুলো আমরা একে দেখব। হ্যাঁ, এখানে ইকুয়েশনগুলো পুরো লিখে দিই। এক নম্বরটা হচ্ছে আমাদের কোনো থিটা যোগ বা বিয়োগ নাই, মানে কোনো থিটা ইয়া নাই, যেহেতু থিটা আমরা নাই এই কারণে আমাদের শুধু সাইন ওয়েভটা দেখবো আর কি। ঠিক আছে, তো একটা আমি সাইন ওয়েভ আঁকাবো, এরকম ইকুয়েশন থাকলে তো সিম্পল একটা সাইন ওয়েভ আঁকাবো আমি, এবং এদিকে ভি মাইনাস ভি জিরো বিন্দু, এরকম সাইন ওয়েভ আঁকাবো। এবং এখানে দেওয়া আছে যে ভি ম্যাক্সিমামের মান, ভি এম এর মান দেওয়া আছে হলো 200। তাহলে এখানে আমরা আমাদের ইকুয়েশন থেকে 200 হলো ভি ম্যাক্সিমামের মান এভাবে বসাবো। এই হচ্ছে একটা ওয়েভ ডায়াগ্রাম, 200 sin ωt একটা ওয়েভ ডায়াগ্রাম এইভাবে। হ্যাঁ, এদিকে আমরা মাইনাস 200 দিতে পারি, মাইনাস 200। ঠিক আছে, আচ্ছা এবার এটারই ভেক্টর ডায়াগ্রাম আঁকবো আমরা। হ্যাঁ, এই সিগন্যাল ভেক্টর ডায়াগ্রাম আঁকাইতে জিরো বিন্দু। আচ্ছা, ভেক্টর ডায়াগ্রাম আঁকাবো, যেহেতু আমরা একটা ভোল্টেজের ইকুয়েশন, ভোল্টেজের একটা ভেক্টর ডায়াগ্রাম আঁকাবো। এখানে হচ্ছে কোনো অ্যাঙ্গেলের মান দেওয়া নাই, অতএব হলো ফেজ, ইন ফেজে আছে এটা, এবং ভোল্টেজের ভি আমরা এখানে একটা ভি এর জন্য ফেজ বরাবর ভি, এটা হচ্ছে 200। ঠিক আছে, এখানে ভি, এটাই হবে আমাদের মূলত ফেজর ডায়াগ্রামটা আর কি, মানে ভেক্টর ডায়াগ্রাম যেটা। এই ইকুয়েশনে ভি ইকুয়াল টু 200 sin এটার ভেক্টর ডায়াগ্রাম। ওকে, আমরা পরের ইকুয়েশনটা দেখি, পরের ইকুয়েশন দেখলে আর একটু ক্লিয়ার হবে এটা। আচ্ছা, পরের দুই নম্বর ইকুয়েশনটা হলো 200 sin ωt এটার সাথে হলো -30 ডিগ্রি। ঠিক আছে, -30 ডিগ্রি দেওয়া আছে, তো -30 ডিগ্রির ওয়েভ ডায়াগ্রামের জন্য আমরা কি করব একটু দেখি, ভি মাইনাস ভি একটু সুন্দর করে আঁকানোর জন্য প্রথমে আমরা হলো সাইন একটা ওয়েভ ডট ডট দিয়ে এঁকে নিব আর কি, সাইন একটা হালকা আমরা একটা ডট ডট দিয়ে সাইন ওয়েভ আমরা এঁকে নিলাম। এখন এটার সাথে কি দেওয়া আছে দেখি, যে আমাদের থিটা 30 ডিগ্রি মাইনাস দেওয়া আছে, অর্থাৎ 30 ডিগ্রি পরে হলো এই ওয়েভটা শুরু হয়েছে আর কি। ঠিক আছে, তো আমরা জানি যে ওয়েভের এই পর্যন্ত আমরা 180 ডিগ্রি জানি, আর এই পর্যন্ত হলো 360 ডিগ্রি। তো আমরা এটা সহজভাবে আঁকানোর জন্য সবগুলো থেকে 30 ডিগ্রি ডান দিকে একটা চিহ্ন করে নেব, মার্ক করে নেব। হ্যাঁ, তো এখানে যদি এই পর্যন্ত 90 ডিগ্রি হয় আনুমানিক 90 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি হবে আনুমানিক এই পর্যন্ত, 30 ডিগ্রি এই পর্যন্ত হবে।
তো মানে আমার ওয়েব এখান থেকে শুরু করব আর কি, ফুল ওয়েবটা শুরু হবে এখান থেকে। তাহলে 180 থেকেও আমরা 30 ডিগ্রি একটু বাড়ায় নিই, 180 থেকে 30 ডিগ্রি 210 ডিগ্রি, আর এখানে ৩৯০ ডিগ্রি ধরি এই পর্যন্ত। এবার আমরা 30 থেকে শুরু করব। এইভাবে মেইন যে সাইন ওয়েবটা আছে এটা আমরা মুছে দিব, পেন্সিল দিয়ে খাতায় আঁকাইলে এটা অনেক সুন্দর হবে। ওকে, আর এই অংশটা এখান থেকে শুরু হবে। এইটাই হবে এই ইকুয়েশনের টাইমিং ডায়াগ্রাম, ভি ইকুয়াল টু 200 সাইন ওমেগা টি মাইনাস 30 ডিগ্রি। মাইনাস 30 ডিগ্রির জন্য আমাদের যে জিরো বিন্দুটা আছে এখান থেকে ডান দিকে 30 ডিগ্রি থেকে শুরু হয়েছে আর কি, ঠিক আছে এইভাবে। আর এটার ভেক্টর ডায়াগ্রাম হবে এরকম। যেহেতু মাইনাস 30 ডিগ্রি আছে তাহলে আমরা এই রেফারেন্সের ক্লকওয়াইজ চিন্তা করলে নিচ দিকে যাব, নিচ দিকে 30 ডিগ্রি পর্যন্ত যাব, নিচের দিকে 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি তাহলে এইটুকু হবে 200, মানে এই পয়েন্টটা হবে 200 অ্যাঙ্গেল মাইনাস 30 ডিগ্রি এই পয়েন্টটা। তো আমরা শুধু এইটুকু লিখে দিব আর কি, জাস্ট এই ভেক্টরটা দেখাইলে হবে। এই ওয়েবটা হলো তাহলে ভি ইকুয়াল টু 200 সাইন ওমেগা টি মাইনাস 30 ডিগ্রি। এটা হচ্ছে এই ইকুয়েশনের টাইমিং ডায়াগ্রাম। তো ওয়েব ডায়াগ্রামটা এটা। আচ্ছা, এবার আমরা 3 নম্বর ইকুয়েশনেরটা দেখি, 3 নম্বরটা কি হয়। তিন নম্বরটা কি হয়েছে, যে দুই থেকে শুধু পার্থক্য হলো এটা প্লাস 30 ডিগ্রি, 200 সাইন ওমেগা টি প্লাস 30 ডিগ্রি। তো প্লাস 30 ডিগ্রির ক্ষেত্রে ওয়েব ডায়াগ্রামটা আঁকাই। তো আমরা মনে মনে আগে এই সাইনের ওয়েবটা একটু আঁকাই নিই, যাতে আমাদের মেনিয়াটা আঁকতে সুবিধা হয়। আচ্ছা, ওকে, এটা যেহেতু প্লাস 30 ডিগ্রি মানে হচ্ছে 30 ডিগ্রি আরও আগে থেকে শুরু হবে, মানে বাম দিকে, বাম দিক থেকে আমাদের শুরু করতে হবে, 30 ডিগ্রি আরও আগে থেকে শুরু হবে। তাহলে 30 ডিগ্রি আগে থেকে শুরু হলে আগে আমরা মার্ক করি 30 ডিগ্রি কোথায়। এটা যদি জিরো হয় এটা হচ্ছে 90 ডিগ্রি, 180, 360 ডিগ্রি। ওকে, 30 ডিগ্রি মনে করি এখানে, 30 ডিগ্রি তাহলে 90 থেকে এইখানে হবে, এখানে মাইনাস 30 হলে এখানে 30, ওকে এখানে 30 ডিগ্রি আগে যাবে, এখানে 30 ডিগ্রি আগে যাবে। তাহলে এটাকে বলে 150 ডিগ্রি 330, 30 ডিগ্রি। তাহলে এটা হবে এরকম, তার একটু নিচ দিকে বড় হবে, ওকে। তাহলে এটা হচ্ছে এরকম,
মানে এই অংশটা আমরা একটু ডট ডট দিয়ে বুঝাই। এই হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম, 200 সাইন ওমেগা টি প্লাস 30 ডিগ্রির ওয়েভ ডায়াগ্রামটা হলো এটা, মানে প্লাস 30 থাকলে সেটা আরও 30 ডিগ্রি পূর্ব থেকে শুরু, পূর্ব থেকে শুরু হলে এটা এরকম হবে আর কি, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে ভেক্টর ডায়াগ্রামটা আঁকায়। হ্যাঁ ভেক্টর ডায়াগ্রামটা, ভেক্টর ডায়াগ্রামটা হচ্ছে 200 অ্যাঙ্গেল 30 ডিগ্রি। হ্যাঁ এই পয়েন্টটা আমরা বের করবো, তাহলে অ্যাঙ্গেল 30 ডিগ্রি পজিটিভ দিকে যেহেতু আসছে আমরা পজিটিভ 30 ডিগ্রি এখান থেকে চিন্তা করব এই পর্যন্ত, এটার মান হচ্ছে 200 আর এটা হচ্ছে 30 ডিগ্রি, তো ভেক্টর ডায়াগ্রামটা হবে এরকম। ওকে আমরা আরও দুইটা ইকুয়েশনের একটু টাইমিং ডায়াগ্রামগুলো দেখি আর ভেক্টর ডায়াগ্রামটা দেখি। হ্যাঁ ইকুয়েশন দুইটা লিখি আমরা, আচ্ছা এটা দেখি হলো আমরা 4 নম্বর, 4 নম্বরে দেখি হলো -200 সাইন ওমেগা টি প্লাস 30 ডিগ্রি, আর 5 নম্বরটা দেখি হলো -200 সাইন ওমেগা টি প্লাস -30 ডিগ্রি। আচ্ছা আমরা এখন এই দুইটার দেখি। হ্যাঁ মোটামুটি আমরা যে কয়টি ইকুয়েশন দেখলাম এই ধরনের ইকুয়েশনই থাকে, তো এটা হচ্ছে যে 4 এবং 5-এ আগের চেয়ে পার্থক্য হলো এখানে মাইনাস ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে আমরা এর আগে ক্লাসে দেখছিলাম হলো প্লাস সাইন ওয়েভও আমরা দেখছি এবং মাইনাস নেগেটিভ সাইন ওয়েভ যেটা সেটাও আমরা দেখছি। হ্যাঁ তো এটা হবে হলো পুরোটাই নেগেটিভ সাইন ওয়েভের উপরে, তো নেগেটিভ সাইন ওয়েভের উপরে আমরা হলো এই ইয়াটা করবো আর কি, ঠিক আছে। তো টাইমিং ডায়াগ্রামে আমরা আগে নেগেটিভ সাইন ওয়েভ আমরা একটু ডট ডট দিয়ে আঁকিয়ে নিই যাতে আমাদের সুবিধা হয় আর কি। নেগেটিভ সাইন ওয়েভ, হ্যাঁ আচ্ছা এটা হলো আগে যেগুলো আঁকাইছি সেগুলো হলো পজিটিভ সাইন ওয়েভ, এগুলো হচ্ছে নেগেটিভ সাইন ওয়েভ, ঠিক আছে। তো নেগেটিভ সাইন ওয়েভে প্রথমে দেওয়া আছে কি যে প্লাস 30 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা আমি এখানে লিখি ইকুয়েশনটা হলো -200 সাইন ওমেগা টি প্লাস 30 ডিগ্রি। ওকে তো এই যে প্লাস 30 ডিগ্রি আছে প্রথমে, তো আমার প্লাস 30 ডিগ্রি মানে কি আরও আগে থেকে শুরু হবে, 30 ডিগ্রি পূর্ব থেকে শুরু হবে, 30 ডিগ্রি পূর্ব থেকে আমরা চিন্তা করি 90 হলে এখানে ধরি 60 ডিগ্রি, এটা যেহেতু 180 এটার আরও 30 ডিগ্রি আগায় ধরি 150, এটা 360 ডিগ্রি এটাকে 30 ডিগ্রি আগায় ধরি 330 ডিগ্রি, ঠিক আছে। আর এটা হচ্ছে 0 -30 ডিগ্রি, এদিকে মাইনাস অংশ, সুতরাং পূর্বে থেকে শুরু হলে তাহলে এটা হবে এরকম। এই অংশটা আমরা একটু ডট ডট লিখে দিই যেহেতু আমাদের শুরু হয়েছে এই লাইন থেকে, ইকুয়েশন শুরু হয়েছে এই লাইন থেকে। আচ্ছা সো এই ইকুয়েশনের জন্য ওয়েভ ডায়াগ্রাম হচ্ছে এটা, যেটা হচ্ছে যে যেহেতু নেগেটিভ সাইন ওয়েভ আছে সো নেগেটিভ সাইন ওয়েভের জন্য আমরা নেগেটিভ সাইন ওয়েভ আঁকাবো, এবং নেগেটিভ সাইন ওয়েভের এখানে 30 ডিগ্রি পূর্ব থেকে শুরু হয়েছে, আগে থেকে প্লাস 30 ডিগ্রি আছে, সুতরাং আমরা প্লাস 30 ডিগ্রি থেকে শুরু করবো এখানে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম, এটা
এবং এটার হলো ভেক্টর দেখবো আমরা। জিরো বিন্দুতে, হ্যাঁ, এটার ভেক্টর ডায়াগ্রাম আমরা দেখবো। যেহেতু এটা হলো নেগেটিভ সাইন ওয়েভ, সেহেতু আমরা এটা হচ্ছে নেগেটিভ দিকে। যদি আমরা রেফারেন্স এই দিকে ধরি, জিরো বিন্দু, আমাদের রেফারেন্স ভ্যালুটা আমরা হলো বাম দিকে ধরবো, যাতে এটা তাহলে নেগেটিভের ক্ষেত্রে হবে, সরি পজিটিভ 30 ডিগ্রির ক্ষেত্রে হবে হলো এই দিকে। এটা হচ্ছে আমার 30 ডিগ্রি, আচ্ছা এটা হচ্ছে যে আমার যেহেতু পজিটিভ 30 ডিগ্রি আছে, আমরা সবসময় চিন্তা করি হলো অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশন। যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশন হয়, যে এই দিকে ডিরেকশনটা, অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশন হলে যে এই তীর চিহ্ন যে এদিকে, এদিকে ধরি হলো আমরা পজিটিভ দিক আর এইদিকে ধরি হলো নেগেটিভ দিক। সো এখান থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ চিন্তা করলে তাহলে পজিটিভ দিকটা হবে এইদিকে, মানে নিচের দিকে। সুতরাং এই +30 ডিগ্রি, মানে নেগেটিভ সাইন ওয়েভের এখানে +30 ডিগ্রি হবে হলো এই অংশটুকু, এইটুকু 30 ডিগ্রি, অতএব ভ্যালুটা হবে এখানে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা 5 নম্বর ইকুয়েশনটা দেখি। 5 নম্বর ইকুয়েশনে কি আছে? শুধুমাত্র এখানে নেগেটিভ -200 sin ωt - θ এটা দেওয়া আছে, হ্যাঁ মাইনাস অংশ দেওয়া আছে। তো আগের মতোই এটা হলো যে নেগেটিভ সাইন ওয়েভ আমাকে চিন্তা করতে হবে। তো নেগেটিভ সাইন ওয়েভ আমি আঁকবো একটা, আচ্ছা নেগেটিভ সাইন ওয়েভ। এখন দেওয়া আছে হলো -30 ডিগ্রি, আর 30 ডিগ্রি পরে থেকে শুরু হবে। তো 30 ডিগ্রি আমরা এখানে মনে করলে এখান থেকে শুরু হবে, এখানে এখানে, যেহেতু এটা 360, এটা 390 হবে, এটা যদি 180 হয় 210 হবে এখানে, ওকে, তাহলে এটা হবে এরকম। এই অংশটাকে আমরা মুছে দিব, খাতায় করার সময় আমরা পেন্সিল দিয়ে আঁকাবো, হ্যাঁ, যাতে এটা মুছতে সুবিধা হয়। হচ্ছে জিরো বিন্দু, 30 ডিগ্রি, 210, 390, হ্যাঁ এটা হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম 200। এটা হচ্ছে, আচ্ছা এবার দেখবো আমরা ভেক্টর ডায়াগ্রাম। আগের মতোই ভেক্টরের জন্য হচ্ছে, যেহেতু আমাদের অ্যান্টি ক্লক ওয়াইজ চিন্তা করতে হবে, তো অ্যান্টি ক্লক ওয়াইজ চিন্তা করলে হলো এদিকে হলো এই তীর চিহ্নর দিকে হলো পজিটিভ দিক থাকবে, আবার তীর চিহ্নের পিছন দিকে হলো নেগেটিভ দিক। যেহেতু নেগেটিভ 30 ডিগ্রি আছে, তাহলে এখান থেকে নেগেটিভ 30 ডিগ্রি, এইটুকু হলো 30 ডিগ্রি, চিন্তা করো। সো আমার ভেক্টরটা হচ্ছে এরকম, এই হচ্ছে মূলত এই কয়েক ধরনেরই আসলে আমরা ইকুয়েশন পাবো। প্রথমটা হচ্ছে যেখানে কোনো অ্যাঙ্গেলের মান থাকবে না, শুধু ওমেগা টি থাকবে আর কি, মানে অ্যাঙ্গেলটা জিরো থাকবে। তো সেখানে হলো 1 নম্বরটা আমরা দেখালাম, যেটা নর্মাল সাইন ওয়েভের মতো হবে। সেকেন্ডটা হচ্ছে যে যেমন প্লাস একটা অ্যাঙ্গেলের মান দেওয়া থাকবে, যেমন 200 sin ωt +30 ডিগ্রি বা 40 ডিগ্রি একটা মান দেওয়া থাকবে। পরেরটা হচ্ছে হলো একটা নেগেটিভ মান, অ্যাঙ্গেলের মান দেওয়া থাকবে। আর এখানে দুইটা দেখলাম যে হলো
যে আমার 200 এর আগে মাইনাস সাইন মানে ম্যাগনিটিউড যে মানটা সেই মানটাও আমার ভোল্টেজের মানটা নেগেটিভ আছে হ্যাঁ আর আগেরগুলো হলো সব পজিটিভ সাইন হয় এভাবে তো এই কয়টা ইকুয়েশনই মোটামুটি আমাদের আঁকতে দেওয়া হবে মানে এই ধরনেরই আর কি ঠিক আছে তো আশা করি তোমরা পারবে ইনশাল্লাহ ওকে পজিটিভ সাইন ওয়েভ হয় যেমন এরকম থাকলো পজিটিভ সাইন ওয়েভের ক্ষেত্রে আমরা সবসময় চিন্তা করব যে আমরা রেফারেন্স ধরবো এই সাইডে এক্স অক্ষ এটাকে রেফারেন্স ধরবো ঠিক আছে পজিটিভ সাইন ওয়েভ থাকলে এটাকে রেফারেন্স ধরবো এটাকে রেফারেন্স ধরে তারপরে হলো আমরা অ্যাঙ্গেল আঁকবো তো অ্যাঙ্গেলের জন্য আমরা চিন্তা করবো সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করবো তো অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করলে আমি দেখাই দিচ্ছি যে অ্যান্টি ক্লকওয়াইজের এই যে তীরের যেই ফ্রন্ট অংশটা হ্যাঁ এদিকে যেদিকে থাকবে এটা হলো প্লাস দিক থাকবে আর ব্যাক সাইডটা থাকবে হলো মাইনাসের দিক ঠিক আছে তাহলে এদিকে পজিটিভ দিক থাকলে যেমন এখানে আছে 30 ডিগ্রি তার মানে এখানে হবে এদিকে হবে 30 ডিগ্রি পজিটিভ হলে এদিকে হবে আর ব্যাক সাইড নেগেটিভ হলে এদিকে হবে নিচ দিকে হবে আর নেগেটিভ সাইন ওয়েভের ক্ষেত্রে নেগেটিভ সাইন ওয়েভের ক্ষেত্রে আমরা এই পাশেরটা হলো রেফারেন্স ধরবো এই পাশে রেফারেন্স ধরে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে মানে এইদিকে তীর চিহ্নর এইদিকে হবে পজিটিভ অংশ এইদিকে হবে নেগেটিভ অংশ তো যেহেতু প্লাস 30 ডিগ্রি আছে তার মানে এখান থেকে আমি এইদিকে পজিটিভ ধরবো এখানে 30 ডিগ্রি এই অংশ প্লাস 30 ডিগ্রি হবে হ্যাঁ আবার একটু দেখাচ্ছি আমার রেফারেন্স হচ্ছে এটা এটা হচ্ছে রেফারেন্স আর যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ এইদিকে তার মানে এদিকে হলো আমার পজিটিভ দিক এদিকে পজিটিভ প্লাস 30 ঠিক আছে আর যদি এখানে মাইনাস 30 ডিগ্রি থাকে তাহলে হবে এরকম এটা রেফারেন্স এদিকে রেফারেন্স যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ এদিকে মানে এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ তাহলে মাইনাস সাইন 30 ডিগ্রি হলে এটা নেগেটিভ সাইন নেগেটিভ থাকলে এটা হবে ঠিক আছে পজিটিভ থাকলে এরকম হবে আমরা সবসময় চিন্তা করবো হলো নেগেটিভ সাইন ওয়েভের ক্ষেত্রে আমরা বাম পাশের এক্স সাইড যেটা এক্সের লাইন এটাকে আমরা হলো রেফারেন্স ধরবো বাম পাশে এক্সের লাইনটা আর পজিটিভ সাইন ওয়েভের ক্ষেত্রে এটাকে রেফারেন্স ধরবো নেগেটিভ সাইন ওয়েভের ক্ষেত্রে এটাকে রেফারেন্স ধরবো ঠিক আছে পজিটিভের ক্ষেত্রে এটা রেফারেন্স নেগেটিভের ক্ষেত্রে এটা রেফারেন্স আর চিন্তা করবো এই তীর চিহ্নটার সাইন কোন দিকে অ্যান্টি ক্লকওয়াইজ যখন চিন্তা করবো অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করলে তীর চিহ্নর যেটা ফ্রন্ট অংশ থাকবে এই দিকটাকে আমরা হলো প্লাস অংশ ধরবো হ্যাঁ প্লাসের দিক আর হলো ব্যাক সাইডটা হলো মাইনাসের দিক ধরবো ঠিক আছে আশা করি আর সমস্যা হবে না আর কি ওকে